বর্তমানে ঠেলাগাড়ির মতো এক ধরনের গাড়ি পাওয়া যায় যার মাধ্যমে জানাজা মৃতদেহ নিয়ে যাওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে ঠেলাগাড়ির মাধ্যমে জানাজা মরদেহ গোরস্থানে নিয়ে যাওয়া কি জায়েজ আছে? প্রিয় দর্শক, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি যে জানাজার সাথে কবরস্থান পর্যন্ত যাওয়া, পায়ে হেঁটে যাওয়া বা জানাজার সাথে যাওয়া, এটি অত্যন্ত সওয়াবের একটি আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস উদ্ধৃত হয়েছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদাল জানাজাত হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান قيل ما القيراطان قال مثل الجبلين العظيمين الله رسول صلى الله عليه وسلم বললেন যে ব্যক্তি কোন জানাজায় শরীক হয়, জানাজার নামাজ পড়ে, তখন তার জন্য এক কিরাত সওয়াব হবে, আর যদি সে মাইয়েতের দাফন পর্যন্ত তার সঙ্গে থাকে তাহলে তার জন্য দুই কিরাত হবে সওয়াব। সাহাবারা জিজ্ঞাসা করলেন কিরাত কি, আল্লাহ নবী ইরশাদ করলেন দুটি বড় পাহাড়ের সমপরিমাণ হলো দুই কিরাত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মাইয়েতের উপর জানাজা পড়া যেরকম অত্যন্ত সওয়াবের একটি আমল, মাইয়েতের সাথে দাফন পর্যন্ত তার সঙ্গে যাওয়া এটিও একটি গুরুত্বপূর্ণ আমল। প্রশ্ন হলো যে মাইয়েতকে দাফন করার জন্য যখন নিয়ে যাওয়া হয় তখন কোনো গাড়ির মধ্যে অথবা কোনো ঠেলা গাড়ির মধ্যে কোনো এই ধরনের কোনো কিছুর মধ্যে তুলে তাকে মাইয়েতের মরদেহকে, মৃত ব্যক্তির দেহকে এটা কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়াটা, এই পদ্ধতিটা কতটুকু ইসলামসম্মত? ইসলামী শরীয়তের মধ্যে সকল মাজহাবগুলোর ঐক্যমতের ভিত্তিতে ফতোয়া হলো যে মৃত ব্যক্তিকে জীবিতরা যারা জানাজা দিয়ে দাফন করতে নিয়ে যাবে নিজেদের কাঁধে বহন করে মাইয়েতকে, মৃত ব্যক্তিকে জানাজা কবরস্থানে নিয়ে যাওয়া এটি হলো মুস্তাহাব, এটি উত্তম এবং এটি সুন্নত আমল। সুতরাং যদি কোনো একান্ত বাধ্যবাধকতা না দেখা দেয়, কোনো সমস্যা যদি দেখা না দেয়, তাহলে মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তিরা নিজেদের কাঁধে বহন করে জানাজা দিতে নিয়ে দাফন করতে নিয়ে যাবে, এটাই হলো উত্তম পন্থা। প্রথমে ডান কাঁধে বহন করবে সামনে, তারপর ডান কাঁধে বহন করবে পিছনে, তারপরে বাম কাঁধে বহন করবে সামনে, তারপরে বাম কাঁধে বহন করবে পিছনে, এভাবে চার ব্যক্তি চার দিক দিয়ে ধরে মাইয়েতের খাটিয়া অথবা যেটার উপরে মাইয়েতকে রাখা হয় সেটা নিজেদের কাঁধে ভর করে কবরস্থান পর্যন্ত যাবে, এটি হলো মুস্তাহাব পদ্ধতি। তবে হ্যাঁ, যদি দূরত্ব অনেক বেশি হয়, মাইয়েতকে কাঁধে বহন করাটা কষ্টকর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো যানবাহনের মাধ্যমেও মাইয়েতকে যদি কবরস্থানে নিয়ে যাওয়া হয় এটিও কোনো গুনাহের কাজ হবে না, অথবা এটি কোনো অনইসলামিক পদ্ধতি হবে না, বরং এটিও জায়েজ এবং বৈধ হবে। হ্যাঁ, একান্ত প্রয়োজন যদি না পড়ে তাহলে গাড়িতে করে না নিয়ে বরং জীবিত ব্যক্তিরা কাঁধে বহন করে মৃত ব্যক্তিকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়াই উত্তম আমল। কাজেই এটাই আমরা করার চেষ্টা করব, আমরা সুন্নত অনুযায়ী আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমরা এভাবেই আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।